বিসমিল্লাহ রহমানুর রহিম। বিএড 2020 শিক্ষাবর্ষে প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট। অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি, এবং দোয়া করি আল্লাহ যেন সবাইকে আমাদের সুস্থ রাখেন। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেই চিত্রে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ভূখণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা শিক্ষার্থী অবস্থান করছে। আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই সকল লোকদের, শিশু বা শিক্ষার্থী, তারা অতি আগ্রহ করে কোনো একটি স্থানে আসছে এবং সেখানে কিছু ডিজেবল বা বিশেষ শিক্ষা চাহিদার শিক্ষার্থীও আছে, তাদেরকে তারা ওয়েলকাম জানাচ্ছে। এবং ডানের যে চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শিশুরা একটি বিদ্যালয়ে বিভিন্ন শিশু, স্বাভাবিক এবং বিশেষ চাহিদা শিক্ষার্থী মিলে একটা ক্লাসে সমবেত হয়ে পাঠদান নিচ্ছে। এই যে শিক্ষার্থীর শিখন, একে আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটাকে ইনক্লুসিভ এডুকেশন বা একীভূত শিক্ষার মাধ্যমে পাঠদান। শিক্ষাক্রম কাঠামো দ্বিতীয় সেমিস্টার 2020, এখানে একীভূত শিক্ষা করে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অধ্যায় রয়েছে। আজকে একীভূত শিক্ষার উপর যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি, একীভূত শিক্ষার ধারণা ও আওতাভুক্ত শিক্ষার্থী, দুই হবে একীভূত শিক্ষা কেন, তিন একীভূত শিক্ষার ভিত্তি, চার একীভূত শিক্ষার ক্ষেত্রে ভিন্নতার স্বীকৃতি, পাঁচ একীভূত শিক্ষার অ্যাপ্রোচ, ছয় একীভূত শিক্ষার তাৎপর্য, সাত একীভূত শিক্ষার সাধারণ শিক্ষা, বিশেষ শিক্ষা এবং সমন্বিত শিক্ষার মধ্যে পার্থক্য, এবং সবশেষে আমরা জানব যে একীভূত শিক্ষা কোথায় হবে। এখানে আমরা একটা চিত্রে দেখছি মাইন্ড ম্যাপিংয়ে যে এখানে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাচ্ছে, সেখানে তেমন বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষার্থীরা পাঠদানের জন্য সমবেত হচ্ছে। সেটা হতে পারে ট্রান্সেক্সের বা হিজরা, যেটাকে আমরা বলি সেই শ্রেণীর, হতে পারে অনাথ শ্রেণীর স্টুডেন্টস ইন অরফানেজ, হতে পারে স্টুডেন্টস লিভিং ইন স্ট্রিট প্রোটোকলে, যেটাকে আমরা বলি, হতে পারে ওয়ার্কিং স্টুডেন্টস, হতে পারে স্টুডেন্টস উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ইন্ডিজেনাস স্টুডেন্টস বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী থেকে আসতে পারে, সে সমস্ত শিক্ষার্থী, হতে পারে দরিদ্র ফ্যামিলির, হতে পারে সোশ্যালি এক্সক্লুডেড স্টুডেন্টস, এবং হতে পারে স্টুডেন্টস উইথ চ্যালেঞ্জিং বিহেভিয়ার, যেটা বর্তমানে অটিস্টিক নামে পরিচিত, সেই সমস্ত শিশুরা এখানে সমবেতবাদে এই শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখান থেকে আমরা একীভূত শিক্ষা কি তা যদি বলতে যাই, তাহলে বলতে পারি যে একীভূত শিক্ষা হচ্ছে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক পরিবেশে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, লিঙ্গ, শারীরিক সামর্থ্য, বুদ্ধিমত্তা, সামাজিক, আবেগিক, সাংস্কৃতিক, বিভিন্ন সম্প্রদায়, শ্রেণী, হতে পারে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা পথ শিশু প্রভৃতি নির্বিশেষে সকল শিশুকে শিক্ষার মূল স্রোতধারায় রেখে একই সাথে শিক্ষা দেওয়া। একীভূত শিক্ষা
শিক্ষা বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ আধুনিক ক্ষেত্র। এরপরে আমরা বলতে পারি যে একীভূত শিক্ষা হলো এমন একটি কৌশলগত প্রক্রিয়া যা শিক্ষার প্রতি প্রাক প্রাথমিক যেমন প্রাথমিক মাধ্যমিক এমনকি উচ্চ শিক্ষা সকল শিক্ষার্থীকে সাথে মানসম্মত শিক্ষা অর্জনে সহায়তা করে। একীভূত শিক্ষা এমন একটা ব্যবস্থা যেখানে স্বাভাবিক সমস্যাযুক্ত এবং অসুবিধাগ্রস্ত নির্বিশেষে সকল শিক্ষার্থী একত্রে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত সহযোগিতাপূর্ণ পরিবেশে পড়ালেখা করবে। একীভূত শিক্ষার মূল কথাই হলো শিক্ষক শিক্ষার্থী উভয় যেন সহজভাবে বিভিন্নতাকে নিয়ে কাজ করতে পারে। শিক্ষক শিক্ষার্থী বিভিন্নতা বিষয়টিকে সমস্যা মনে না করে যেন একে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে একীভূত শিক্ষা কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে একীভূত শিক্ষা কেন? এর প্রধানত উত্তর দুটি। একটি হচ্ছে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য, অন্য এবং আমাদের আকাঙ্ক্ষা উন্নত হওয়ার আকাঙ্ক্ষা। কারণ কোনো রাষ্ট্রই সকল মানুষের শিক্ষা ছাড়া উন্নত হতে পারে না। প্রত্যেক উন্নত রাষ্ট্রেই আমরা দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 95-99% শিক্ষার হার থাকে। আরেকটা উত্তর হবে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রদত্ত আমাদের অঙ্গীকার পালন। জাতীয়ভাবে আমরা নিজেদের মধ্যে অঙ্গীকারে আবদ্ধ তা হোক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বিভিন্ন ফোরামে আমাদের অঙ্গীকার যা করে এসেছি সেই প্রেক্ষাপটে আমাদের একীভূত শিক্ষার প্রয়োজন আছে। এটা কেমন? যে 1949 সালে জাতিসংঘ গৃহীত মৌলিক মানবাধিকার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানে আমাদের অঙ্গীকার এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রদত্ত আমাদের অঙ্গীকার, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কি সমস্ত ফোরাম আছে এগুলো নিচে আমরা দেখতে পাচ্ছি যা পাব। জাতীয়ভাবে বলতে গেলে সাংবিধানে আছে আমাদের সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা পড়ে সকলের শিক্ষা, সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন এবং জাতীয় শিক্ষা নীতি 2000 উল্লেখিত নীতিবিধি। বাংলাদেশে একীভূত শিক্ষা প্রচলনের কারণ আরও যদি স্পষ্ট করে আমরা এই অনুচ্ছেদ পড়লে বুঝতে পারব। সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার অর্থেই সরকার প্রতিটি বিদ্যালয়ে একীভূত শিক্ষাক্রম চালু করেছে। প্রত্যেক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একীভূত শিক্ষা চালুর বিষয়ে 4টি প্রেক্ষাপট উল্লেখ করা যেতে পারে। প্রথমত, সংবিধান অনুযায়ী কোনো নাগরিকের প্রতি বৈষম্য সৃষ্টি করা যাবে না। একীভূত শিক্ষা চালু হলে শিশুর প্রতি বৈষম্য থাকবে না। দ্বিতীয়ত, সরকার বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা সংক্রান্ত সম্মেলন যেমন থাইল্যান্ডের জমনিয়াত সম্মেলন 1990, সেনেগালের ডাকার ঘোষণা 2000, জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার 1989 অংশগ্রহণ এবং ঘোষণার স্বাক্ষর এবং সকল নাগরিকের মানসম্মত মৌলিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। তৃতীয়ত, জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। চতুর্থত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে সাম্যভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। সুতরাং 2030 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষ্যে পৌঁছতে হলে একীভূত শিক্ষার বিকল্প নেই। একীভূত শিক্ষার ভিত্তি কি? উপরের আলোচনা থেকে এবং আমরা এখানে আরো কিছু নিচের লেখাগুলা পড়লে বুঝতে পারব যে একীভূত শিক্ষার ধারণা বিকাশে মূল ভিত্তি হিসাবে যা কাজ করেছে তা হল শিক্ষা অর্জন সকল মানুষের অধিকার, যা 1949 সালের মানবাধিকার সনদে ঘোষণা করা হয়েছে। পৃথিবীর সব শিশু কিশোর কিশোরী আর তরুণ তরুণীদের তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্তিগত সবলতা বা দুর্বলতা যাই থাকুক না কেন তার সবটুকু নিয়ে শিক্ষা অর্জনের অধিকার রয়েছে।
আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাই সকল শিশু কিশোর বিদ্যালয়ে পড়তে আসে না বা পড়ার সুযোগ পায় না। শুধু কিছু সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষার সুযোগ দিলে সকলের শিক্ষা অধিকার পূর্ণতা পায় না। কাজেই দেশের বিদ্যালয়গুলোতে এমন ব্যবস্থা প্রবর্তন করতে হবে যাতে এগুলো সব শিক্ষার্থী প্রয়োজন পূরণ করতে পারে। শিশু অধিকার সম্মেলন যেটা জাতিসংঘ 1989 সালে অনুষ্ঠিত হয়, তবে একীভূত শিক্ষা বাস্তবে এবং পরিপূর্ণভাবে তার রূপরেখা দাঁড়ায় সালামাঙ্কা বিবৃতি এবং কার্যনির্দেশক সম্মেলন করে ইউনেস্কো কর্তৃক আয়োজিত 1994 সালে স্পেনে। আর এটার ফলো আপ হিসাবে জমনিয়াত 1990 এবং ডাকার ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত সবার জন্য শিক্ষা সম্মেলন। পূর্বে বলেছি সালামাঙ্কা বিবৃতি কেন এত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক একীভূত শিক্ষার ধারণা প্রথম প্রবর্তিত হয় 1994 সালে সালামাঙ্কায় অনুষ্ঠিত বিশ্ব সম্মেলন। সালামাঙ্কা বিবৃতি ও কাঠামো অনুযায়ী একীভূত শিক্ষা হল এমন কৌশলগত প্রক্রিয়া যা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সকল শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন চাহিদার স্বীকৃতি দেয়, শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণে প্রয়াস পায় এবং শিক্ষার্থীর শিক্ষা অর্জনের মৌলিক অধিকার সংরক্ষণে সহায়তা করে। এই তিনটা অনুচ্ছেদকে বলা যায় ভিন্নতার স্বীকৃতি, এবং এই ভিন্নতার স্বীকৃতি বিষয়টাই একীভূত শিক্ষার মূল কথা। তাই একীভূত শিক্ষার অ্যাপ্রোচগুলা কি হতে পারে নিচে আমরা এগুলো লক্ষ্য করলে বুঝতে পারব। আধুনিক শিক্ষাক্ষেত্রে একীভূত শিক্ষা চেতনা নতুনভাবে প্রবর্তিত হয়েছে। শিশুর জন্য সুশিক্ষা এডুকেশন ফর চাইল্ড স্লোগানকে বাস্তবের জন্য সব শিশুর যথার্থ শিক্ষার তাগিদে একীভূত শিক্ষা প্রবর্তন করা হয়েছে। সুবিধা বঞ্চিত সকল শিশুর সুশিক্ষা নিশ্চিত করাই এর একমাত্র লক্ষ্য। এর গুরুত্ব নিম্নরূপ: এক, ধর্ম বর্ণ জাতি বৃত্ত নির্বিশেষে সকলে একসাথে লেখাপড়ার কারণে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দূর হবে এবং পাতৃত্ববোধ গড়ে উঠবে। দুই, সামান্য প্রতিবন্ধীরাও সমানভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে। তিন, সমাজে মানুষের মধ্যে শ্রেণীবিভেদ কমে আসবে। চার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। পাঁচ, স্কুলে ভর্তিযুদ্ধের অবসান ঘটবে। ছয়, বিত্তশালীরা নিজেদের বিদ্যালয়ে মানোন্নয়ে সচেষ্ট হবে। সাত, সমাজে উচ্চশিক্ষার হার বাড়বে। আট, জেন্ডার সচেতনতা বৃদ্ধি পাবে। নয়, সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষণ আগ্রহ তৈরি হবে। দশ, দেশের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি ঘটবে। এগারো, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। বারো, শিশুদের মধ্যে মানবতাবোধ শ্রদ্ধাবোধ জীবনবোধ সৃষ্টি হবে। তেরো, শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রবোধ জাগ্রত হবে। চৌদ্দ, সকল শিক্ষার্থীর মাঝে নিজ নিজ জ্ঞান অনুধাবন ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। পনেরো, এই শিক্ষার দ্বারা মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ১৬, আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবে। ১৭, সকল ছেলে মেয়ে শিক্ষার সমান সুযোগ অধিকার পাবে। ১৮, সবার জন্য শিক্ষার স্লোগানের বাস্তবায়ন হবে। ১৯, উচ্চ মেধা মধ্যম মেধা নিম্ন মেধার শিক্ষার্থীরা একযুগে শিক্ষায় পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এগিয়ে আসার সুযোগ পাবে। ২০, দলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকাশ ঘটবে। ২১, শিক্ষক শিক্ষার্থীর মেধার সুবিকাশ সাধন হয়। ২২, শিক্ষায় জোরে পড়ার প্রবণতা হ্রাস পায়। ২৩, শিক্ষণ শিখনের আগ্রহ বৃদ্ধি পায়। এক কথায় বলা যায় যে একীভূত শিক্ষা কার্যক্রমের মাধ্যমেই দেশের শিক্ষার উন্নয়ন সম্ভব। একীভূত শিক্ষার বা ইনক্লুসিভ এডুকেশনের তাৎপর্য, ইনক্লুশন থেকে ইনক্লুসিভ এডুকেশন এসেছে, এবং ইনক্লুসিভ শব্দটা তাৎপর্য আমরা তার ইনক্লুসিভ শনের আদ্যাক
কর দিয়ে বুঝতে পারব। যেমন আয় দিয়ে আমরা যদি ধরি ইনফ্রাস্ট্রাকচার, আমরা জানি যে একীভূত শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে অবকাঠামো, সেখানে বিশেষ শিক্ষা চাহিদার শিক্ষার্থী, অটিস্টিক শিক্ষার্থী, এইরকম শিক্ষার্থীরা, বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের উঠার জন্য র‍্যাম্প থাকবে বিদ্যালয়ে, এবং অবকাঠামো এরকম একটু সুবিধাজনকভাবে থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। এনডিএ ন্যাশনাল পলিসি, এটা পলিসি থাকতে হবে। সি ক্যাপাসিটি বিল্ডিং, শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা বিবেচনায় নিয়ে একীভূত শিক্ষণ বাস্তবায়িত হবে। এল লিডারশিপ ডেভেলপমেন্ট, ইউ সকলের জন্য। এস সকল শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব, সেন্সিবিলিটি যেটাকে বলা হয়। আই ইনভলভমেন্ট, ও অর্গানাইজেশনাল অ্যান্ড ন্যাশনাল অ্যাচিভমেন্ট, এরপরেই যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট একমাত্র একীভূত শিক্ষার মাধ্যমে সম্ভব। আমাদের সামাজিক কিংবা জাতীয় পর্যায়ে ইনক্লুশনের চেতনাটিকে উপরোক্ত প্রক্রিয়াগত বৈচিত্র্যময় কার্যাবলীর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। উদাহরণস্বরূপ ডিসএবিলিটিকে নতুন চেতনায় অ্যাবিলিটি রূপে চিহ্নিত করা হয়। আমরা ডিসএবল শিশু না বলে এখন বলি স্পেশালি এবল স্টুডেন্ট। একীভূত শিক্ষার সাথে আরেকটা প্রশ্ন থাকে যে সাধারণ শিক্ষা, বিশেষ শিক্ষা এবং সমন্বিত শিক্ষার কি পার্থক্য। সাধারণ শিক্ষা আমরা দেখতে পাচ্ছি চিত্রে সাধারণ পরিবেশে, সাধারণ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশেষ শিক্ষাটা একদমই যারা ডিজেবল সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য স্পেশাল শিক্ষক, স্পেশাল অবকাঠামো, স্পেশাল কারিকুলামের মাধ্যমে নিম্নতম পর্যায়ে যে শিক্ষা সেটাকে বিশেষ শিক্ষা বলা হয়। এটা দিয়ে কিন্তু বেশি দূর অগ্রসর হওয়া যায় না। সমন্বিত শিক্ষা বলতে বোঝায় যে ইনক্লুসিভের ক্ষেত্রে যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার আগত শিক্ষার্থীদের মধ্যে স্পেশাল নিড স্টুডেন্টসদের জন্য আলাদা একটা কর্নার থাকবে, এবং তারা অন্যান্য স্টুডেন্টদেরকে লক্ষ্য করে তাদের শিক্ষণ কার্য সমাধা করবে। তাহলে উপরের যে বিভিন্ন শিক্ষা আমরা দেখলাম, আমাদের একীভূত শিক্ষা কোথায় হবে, এর একটা প্রশ্নটা অন্তত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের উত্তর হবে কোনো সাধারণ শিক্ষা নয়, বিশেষ শিক্ষা নয়, সমন্বিত শিক্ষা নয়, কেবল একীভূত শিক্ষার মাধ্যমেই সকল মানুষের শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। বিদ্যমান পরিবেশের তৈরি বিদ্যমান বিদ্যালয়কে কিছু অবকাঠামোগত পরিবর্তন, কিছু কারিকুলামের পরিবর্তন, এবং শিক্ষকের যারা পাঠদানে থাকবেন তাদের কিছু প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান বিদ্যালয়ে, সাধারণ বিদ্যালয়ে যে শিক্ষা পরিচালিত হবে সেইটাকে আমরা বলবো একীভূত শিক্ষা। এবং সাধারণ বিদ্যালয়ে একীভূত শিক্ষা পরিচালিত হবে, এবং কেবলমাত্র এই শিক্ষার মাধ্যমেই সকলের শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ শিক্ষা কিংবা সমন্বিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লার্নিং বেশি দূর অগ্রসর করা সম্ভব হয়। কিছু পরেই শিক্ষার্থীদের লার্নিং হতে গেলে একীভূত শিক্ষায় তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আপনারা একীভূত শিক্ষার উপর এতক্ষণ ধরে আমার একটু আলোচনা শুনলেন। আমার টাইপিংয়ের মধ্যে দুই একটি ভুল আছে, সেগুলো আপনারা নিজেরা বুঝে নেবেন, ঠিক করে নেবেন।
এর আলোকে কিছু নমুনা প্রশ্ন আমি নিচে উল্লেখ করলাম, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। যেমন কি রকম প্রশ্ন হতে পারে, এক একীভূত শিক্ষার ধারণা ব্যাখ্যা করুন, এরকম আসতে পারে, হতে পারে। দুই, বাংলাদেশে একীভূত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। তিন, একীভূত শিক্ষার ক্ষেত্রে সালামাঙ্কা বিবৃতি এত গুরুত্বপূর্ণ কেন। চার, একীভূত শিক্ষার ক্ষেত্রে ভিন্নতার স্বীকৃতির বিষয়টি বুঝিয়ে লিখুন। পাঁচ, একীভূত শিক্ষার সাথে সাধারণ শিক্ষা, বিশেষ শিক্ষা এবং সমুন্নত শিক্ষার পার্থক্য বিশ্লেষণ করুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।